হ্যালো গাইস, শুভ ষষ্ঠী। আজকে আমি একটা ভ্লগ করছি, মানে অনেকদিন পর আমার ইচ্ছা করছে আমি ভ্লগ করি। আসলে আমি একটু মানসিকভাবে আর কি ভেঙে পড়েছিলাম, তো অনেককে অনেক ভালোভাবে বোঝানোর পর আমি একটু স্টেবল এসেছি। আর তোমরা হয়তো জানো আমার শ্বশুর বাড়িতে মানে এখন দুর্গাপূজা হচ্ছে, আমরা তো আনফর্চুনেটলি যেতে পারিনি। তো আজকে তোমাদের সাথে আমি এখন যে ভিডিওটা শেয়ার করবো, এই ভিডিওটা অনির্বাণের অসুস্থ হওয়ার আগের ভিডিও। আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটা নতুন একটা ভালো স্পেশাল ভিডিও আসে, তারপর থেকে ও অসুস্থ হয়ে পড়ে। তোমরা এই ভিডিওটাতে দেখো ও কতটা সুস্থ ছিল, কতটা স্বাভাবিক ছিল। হট করে যে একটা মানুষ এরকম হয়ে যেতে পারে, তার একটা এরকম ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যেতে পারে, সত্যি মানে লাইফে কখন কার কি হয় আমরা জাস্ট কোনো মানে আমাদের ধারণার বাইরে। তো এই ভিডিওটা আমার খুব ক্লোজ ভিডিও, কারণ কি আমরা 8 মাস পর ঘুরতে বেরিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করি, চলো। হ্যালো গাইস, গুড মর্নিং। সো সকাল সকাল ব্যস্ততা সবার লাইফে। আমি আজকে খাচ্ছি ডালিয়া। তো একটা প্রবলেম আমি ফেসে আছি, সেটা হচ্ছে যে মা না বর, বর না মা। মা অ্যাকচুয়ালি খুব ভয় পাচ্ছে রাস্তায় কোথাও বেরোতে, আর অনির্বাণ প্রচন্ড রেগে ক্ষিপ্ত হয়ে উঠছে কোথাও বেরোতে না পারলে, মানে ঘুরতে না গেলে ভীষণ রেগে যাচ্ছে। আর মা ভয় পাচ্ছে, মা বলছে যে বাড়িতে যাই তারপরে বেরোবো। অনির্বাণ বলছে না, এরকম করলে তোমরা জীবনে বেরোতে পারবে না, তোমরা জীবনে নর্মাল হতে পারবে না। এখন আমি কাকে সাপোর্ট করবো সেটাই বুঝতে পারছি না, অনির্বাণকে সাপোর্ট করবো না মাকে সাপোর্ট করবো, কারটাকে মানে আমি প্রেফারেন্স দেবো, এটা আমার একটা খুব বড় সমস্যা। কোথায় সুবিধা? সুবিধা এখন গাড়ি নিয়ে করছে, গাড়ি নিয়ে করছে। সুবিধা তুমি কিন্তু লাইভ আছো, তুমি কিন্তু লাইভ আছো। আমি লাইভ আছি? হ্যাঁ। তোমার কি সেই ইচ্ছা ছাদে যাওয়ার নাকি বাইরে বেরোবে? তাহলে বাইরে চলো, একটা জায়গা আছে কিছু কোথায় এরকম দাঁড়ানোর জায়গা? বোটানিক্যাল খুলেছে? হুম, ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিও, বেশি লেট করলে ওটা বন্ধ হয়ে যাবে। সো যেমনটা তোমরা দেখলে আমাদের প্ল্যান হলো আমরা বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি। বোটানিক্যাল গার্ডেন আমার থেকে একদম কাছাকাছি, আগে তো আমরা হেঁটেই যেতাম, সকালেও না মর্নিং ওয়াকে যেতাম কখনো কখনো। তো আমরা এখন ম্যাচিং ম্যাচিং পড়েছি, কেমন লাগছে আমাদের? আমি শুধু কানে মন পড়বো। এই আমি হ্যান্ড মাউন্টটা নেবো, দুটো ভিডিও আছে দেখো, একটা কুর্তি কালেকশন আর একটা বাড়ির সবার জন্য কি কি কিনলাম, এরকম একটা কিছু হাতে এতগুলো জামা কাপড় নিয়ে এরকম একটা মানে পিকচার রয়েছে। ভিডিওটার নাম তোমার টাইটেলটা মনে পড়ছে না, এই সপ্তাহখানিক আগে মনে দিয়েছিলাম, চেক করে। শ্রীদীপ দাঁড়া এখনো নামেনি, তো আমরা গাড়িটা বার করে নি। কি ভালো হতো যদি আমরা একটাই গাড়িতে যেতাম, কিন্তু কি করব, উপায় নেই। আমাদের গাড়িটা কেনার জন্য সব থেকে বেশি মোটিভেট করেছিল লিসা, আর ওই সব থেকে বেশি খুশি ছিল। কিন্তু আজ অব্দি ওকে মানে আমরা আমাদের গাড়িতে একটাও রাইড করাতে পারিনি, কারণ গাড়ি কেনার পরের থেকেই তো পুরো লকডাউন। যাই হোক, ওরা আসুক, ওরা ওদের গাড়িতে বেরোবে, আমরা আমাদের গাড়িতে বেরোবো। যাবো এক জায়গায়, যাচ্ছিও এক জায়গার থেকে। এই ওদের গাড়িতে ফোন করো, বেরো, পিছাও পিছাও পিছাও, আসো। সিদীপ দা এসে গেছে উইথ স্যানিটাইজার, সবার হাতে একটা করে এখন স্যানিটাইজারের বোতল। সিদীপ দা দাঁড়িয়ে আছে, আমরা কি যাবো কি না, কে আগে যাবে? আমরা লিসা আর আমার প্যান্ট আবার আজকে ম্যাচিং। কি বলছে?
লিজারা অনেকদিন বাড়িতে ছিল না, ওদের গাড়ির পিছনে জামা কাপড় মেলে রেখেছে, শ্রীদিন দা সেই শুদ্ধ বোঝেনি চালিয়ে নিয়ে এসছে। চলো চলো রাম বাপুছা না তো তুমি আগে যাবে। এসে গেছে আমাদের ফেভারিট জায়গা, আগে যেখানে আমরা প্রায়ই আসতাম। তো দিন পর যে বেরোলাম আমরা, বাবারে বাবা সত্যি। কে নেবে স্যানিটাইজার? কে নেবে? শ্রীদীপদার বুক পকেট বিশুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ অশুদ্ধ হয়ে গেছে, টিকিট রেখেছে। আরে তুমি এগুলো নিয়ে কি করছো? স্যানিটাইজার ওখানে যাই গিয়ে দি। ভুলে গেল আর একটা ব্যাগ নিয়ে এসে, না ভুল হয়ে গেল। আর একটা ছোট একটা কিছু আন। এই মাঝখানে মাঝখানে যে রাস্তাগুলো দেখছো, হ্যাঁ এগুলো কি শর্টকাট? হাঁটার রাস্তা আছে অনেকটা জুড়ে, প্রায় 2-3 কিলোমিটার মনে হয় হবে। তো এই জায়গাটা একদম ফাঁকা, খুব আগে যখন আসতো লোকজন জগিং করতে আসতো, তো এখন মনে হয় না, মানে এখনো আছে খুব, মানে 5 মিনিট চলার পর হয়তো একটা লোক মাস্ক পরে দৌড়ে যাচ্ছে এরকম। এই জায়গাটা আমরা হাঁটছি সবাই। এখন একটা হেভি কাণ্ড হয়েছে, শ্রীদীপদার হাতে একটা মশা বসেছিল, শ্রীদীপদা বলেছে ফটো তোলো, লিসা মশাটাকে মেরে দিয়েছে। মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে জায়গাটা দেখে, এতটা হয়তো ক্যামেরায় আসছে না, বাট একদম পুরো অন্ধকার লাগছে, কিন্তু এখনো অনেকটাই কি বলবো লাইট আছে। হ্যাঁ খুব সুন্দর, বুঝে যাবে কতটা আলো আছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, পুরো অন্ধকার মতন, আর টেম্পারেচারটাও কি সুন্দর ঠান্ডা, এই জায়গাটা একদম ফ্রেশ। লোকেরা বলে না মেয়েরা কি ছেলেদের সাজ দেখাবার জন্য সাজে, এখন তাহলে কেন লোকে লিপস্টিক করছে বলো? এখন কেন যে ট্রান্সপারেন্ট মাস্ক তো এসে গেছে, কিন্তু আমরা তাও লিপস্টিক পরি, আমি তো এখনো লিপস্টিক পরে আছি নাকি, কিন্তু খুব খারাপ লাগে। না প্রুফ দেখাতে চাই না, গাড়ি তো দেখেছে লোকে, কিন্তু কথাটা হচ্ছে যে খারাপ লাগে মাস্ক মারতে হবে। হ্যাঁ আরে আমি না একবার জানো তো রুমালের মধ্যে দিয়ে জল খেয়ে নিয়েছি, তারপরে মানে দেওয়ার পরে বুঝেছে যে আরে ঢুকছে না কেন, জলটা মানে কম কম আসছে। গাছ টাছ লাগাবে মেবি, কই রে কই রে, ওই যে হ্যাঁ ময়ূরটা, এটা ছেলে পে, এই না ছেলে, হ্যাঁ 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 ময়ূর, এটা দেখা মাছ। Thank you.
হতো আমরা এক কোলে বসে পড়তে পারতাম নরমাল সময় আমার সময় হলে পেপারই লাগতো না ঘাসে উপরে গিয়ে পেপার পেতে বসে মনে শীত আর আমার একটা অনির্বাণের এক বন্ধু আছে বন্ধিনী বলছে বন্ধু আছে সে একটা গান বার করেছিল বাসি শুনে কি পার্কে থাকা যায় যখনই আমাদের একটু বসার সময় হয় বা একটা ভালো জায়গা তখনই বাসি আমি ধরবো না ওখানে কিন্তু খুব ভিড় ওখানে হাঁটা যাবে না ওরা বেরিয়ে গেছে देखो वो है केबल ब्रिज थोड़ा सा लाइटिंग दिखाई दे रहा है ना आपको पर एक्सट्रीमली भीड़ है कितना गाड़ी है आपको मैं दिखाती हूँ थोड़ा सा ओहो हमें सारी हिंदी तो बोलती ना वही देखो वही जो इटा हलो केबल ब्रिज वही जो एक खाने देखते बच्चों কিন্তু এক্সট্রিমলি এখানে কার পার্কিং এ এত গাড়ি চারি সাইড আমি পুরোটা দেখাতে পারছি না গাড়িটা ঘুরিয়ে দিয়েছে মানে অন্তত 200 গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য আমরা গাড়ি থেকে নামছি না আমরা যাব না আর এখানে অনেক মানুষ আছে যারা মাস্ক ছাড়াই মোটামুটি তো সিঁড়ি দ্বারা সামনে কোথাও গাড়ি পার্ক করেছে তো আমার কাছে গাড়ির লাইটটা মানে প্রথমবার চালালাম জীবনে রাতে তো সেরকম বেরোনো হয় না তো আমরা এখন চলে যাবো লাইট অফ করে দিই এসে ফ্রেশ হলাম আজকে এত দিন পর এত ভালো লাগছে না আজকে রাতে খুব ভালো করে ঘুমাবে সত্যি বলো মা অনেক দিন পর যেন মনে একটা ফ্রেশ অক্সিজেন পেলাম মানে 8 মাস পর বোধ হয় আমরা একটু ঘুরতে পেলাম না মানে একটা তাও ঘোরার মতন ঘোরা নয় মা মর্নিং ওয়াক করতে খুব ভালোবাসে আজকে মারা গড়ে হেভিলি ইভিনিং ওয়াক মারে বিখ্যাত জায়গা টুলের উপর মা সমানে বলছে বাবু একটু চা খাবে বল অনির্বাণ ভীষণ রেগে যায় আমাকে কেউ চা অফার করলে ও নিজেও খাবে না আমাকেও খেতে দেবে না রাতে জাস্ট কিছু নেই মানে কিছু নেই ডিনারে মানে পুরোটাই বানাতে হবে নর্মাল টাইম হলে কি হতো অর্ডার করতাম বা হয়তো খেয়েই আসতাম জানো তো আর এখন অর্ডার করার অপশন আছে কিন্তু এই বাবা জীবনে তো না ওই যে একদম না বাড়িতে গিয়ে তারপর অর্ডার করে এখন আর কদিন খাবো না কিছু বাইরের খাবার আরে আমি ঠিক আছি পুরো না তুমি ঠিক থাকলে তো হবে না বাইরের এখন খাবার খেতে হবে না তো আমি ভাবছি ছাতুর পরোটা আর সস খেয়ে নেবো রাতে জোম্যাটোতে 70% অফার চলছে তো লজ্জা লাগা তো 80% অফার চলছে শাস্তি হবে এবার কি 100% অফার দিয়ে দেবো নাকি না অফার থাক আমি বাড়িতে ছাতুর পরোটা বাজে লাগে না আলু পরোটা খেতে হবে না ছাতুটা শেষ করতে হবে আমাকে তো এখানে আমি ছাতুটা মেখে নিলাম ছাতুর মধ্যে ধনে পাতা কুচি লঙ্কা কুচি বিট নুন দিয়ে এটাতে নর্মাল নুন নয় আর লেবুর রস দিয়েছি ব্যাস এইটুকু জিনিস দিয়ে আমি মেখে নিই আর হ্যাঁ একটু জোয়ান দিয়েছি জোয়ান লেবুর রস ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর বিট নুন এবার এটা পরোটার মধ্যে স্টাফিং হবে একটু বড় বড় করে দলা করে যেমন করে স্টাফিং করে পরোটা বানায় সেরকম মা ভাজছিল আর আমি বেলছিলাম লুচি পরোটা এসব জিনিস না মানে একজন ভাজবে আর একজন মানে বেলবে এটা এরকম ভাবে মানে আর কি একটা জুটি বানিয়ে নিলে খুব ভালো হয় বলছি নেক্সট লুচি কবে হবে চা লাগো
আর কত লজ্জা বাবু, আর দরকার নেই। দুর্গা অষ্টমীতে আমাদের নিরামিষ থাকে। সুজি বানানো ছিল, আমরা রাতে এরকম একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো আমার আর মার ফেভারিট থালা এটা। একটু দই নিয়েছি আমরা রাতে, যদিও দই খাওয়া ঠিক নয় আই নো, বাট একটুখানি খাবো, ভালো লাগে পরোটাতে, গরম পরোটা আর ঠান্ডা দই। একটু সস নিয়েছি, অনির্বাণ তো শুধু সস দিয়ে খাবে, একটুখানি দই দেবো। ওদিকে আবার কি সিনেমা চালিয়েছে, ঘুরঘুর আওয়াজ হচ্ছে। তোমাদের মধ্যে কে কে আছে যাদের পরোটায় পুর বেশি ভালো লাগে, মানে পুর এত হবে যে একদম পরোটার থেকে বেরিয়ে যাবে ভাজার সময়? আমাদের এরকম পরোটা খুব ভালো লাগে। তো যাই হোক, লাইফে না অনেক বন্ধু অনেক আত্মীয় দরকার নেই, একজন থাকলেও হয় যদি সেটা মানে সৎ ভালো বন্ধু থাকে। তো তোমরাও লাইফে মজা করো, আনন্দে থাকো, যেটা মন চাইছে সেটা করো। অনেক দিন ধরেই আমরা আর কি একটু খারাপ রয়েছি, আস্তে আস্তে করে নিউ নর্মালে ফিরছি আমরা। চলো আবার দেখা হবে, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।